একটা ভালো জীবন সঙ্গী পাই যেন, এটাই চাপ। অষ্টমীর দিন, অষ্টমী আর দশমীর দিন বেশি মজা হয়। না না, তা কখনো হয় না, পূজা ঘুরতে গিয়ে প্রেম হয় না। আজকেই প্রথম বের হলাম, সকাল সকাল মন্দিরে আসছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে মন্দিরে এসে। হ্যাঁ, সুন্দর ভবিষ্যতের জন্য, যেন পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি আর যেন ভবিষ্যৎ সুন্দর হয়, এটাই দেবীর কাছে প্রার্থনা করেছি। শাড়ি পরা হবে কালকে, কালকে আর দশমীর দিন। কি কি প্ল্যান আছে, কি কি করবেন আজ সারা দিন, কি কি করবেন আজকে? আজকে এখানে একটু ঘুরলাম, এরপর হয়তো ঢাকেশ্বর মন্দিরে যাব, বাসায় যাব, গিয়ে রাত্রে বের হবো, রাত্রে পুরান ঢাকা পূজা ঘুরব। পুরান ঢাকায় শাখার বাজারে অনেক পূজা হয়, সেখানে ঘুরব, রাত্রে ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, ঢাকাতে, আমাদের বাড়ি ঢাকায়, তো ঢাকায় উদযাপন করা হয়। গ্রামে করা হয়েছে কখনো? ছোটবেলায় করা হয়েছে, এরপর বড় হওয়ার পর ঢাকায় করা হয়। আচ্ছা, আমরা জেনেছি যে গ্রামের পূজা উদযাপন নাকি একটু আলাদা ধরনের হয়, মজা বেশি হয় এরকম? হ্যাঁ, একটু গ্রাম তো খোলামেলা, সবাই আসে, আর ঢাকায় হচ্ছে যে যার মতো পূজা করে, এই জন্য হয়তো ঢাকায় অনেকগুলো পূজা হয়। তো আর গ্রামে দেখা যায় এক জায়গায় সবাই মিলে একসাথে পূজা করে, ঢাকায়ও হয় কিন্তু ঢাকার পূজার সংখ্যাটা বেশি। আচ্ছা, এই পুজোকে ঘিরে কি কোনো বিশেষ স্মৃতি আছে কিনা মনে পড়ে আপনাকে, মানে মজার? হ্যাঁ, ছোট থেকে, ছোটবেলায় বাবার সাথে পূজা দেখতে বের হতাম, সে আলাদা স্মৃতি ছিল। হ্যাঁ, আসলে বাবা মারা গেছে, তো কয়েক তিন বছর হয়েছে, এই জন্য আর হয় না। আমরা আবার অনেক ঘটনা জানি, আমরা এদিকে আসা করে জানি যে পূজায় ঘুরতে যেয়ে অনেক সময় প্রেমও হয়ে যায়। না না, তা কখনো হয় না, পূজায় ঘুরতে গিয়ে প্রেম হয় না। পূজায় দেখা যায় পরিবারের সাথে বা কাজিনদের সাথে ঘুরতে যাওয়া হয়। বিশেষ কিছু চাইবেন এবার? হ্যাঁ, চাবই তো, যেন একটা ভালো জীবন সঙ্গী পাই, যেন এটাই চাপ। ঢাকার বাইরে আপাতত নেই। হ্যাঁ, মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে। বন্ধুদের নিয়ে হয়তো দশমীর দিন ওরা বের হতে পারে বলছে। হ্যাঁ, অষ্টমীর দিন, অষ্টমী আর দশমীর দিন বেশি মজা হয় এই দুই দিন। হ্যাঁ, তো এবার কি মানে একটু বাড়তি মজা করবেন এরকম কোনো এক্সাইটমেন্ট কাজ করছে? এক্সাইটমেন্ট, হ্যাঁ হ্যাঁ, দশমীর দিন আমরা সিঁদুর খেলা খেলবো, ওই দিন এক্সাইটমেন্ট বেশি থাকে। হ্যাঁ, কালকে সকালে। হ্যাঁ, অবশ্যই থাকবে, অঞ্জলি দিব, অঞ্জলি দিয়ে প্রার্থনা করবো। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে অনেক। আজকে ঘুরবো, এখানে ঘুরবো, তারপরে দিদির সাথে একটু অন্য জায়গায় যদি যাই, তারপর বাসা, তেমন কোনো প্ল্যান নেই। কালকে কেনাকাটা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ।